আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের আভাসে বলছে যে যে কোনো সময় হামলা করতে পারে ইসরায়েল। এক্ষেত্রে কি মনে হয় যে তেহরানও বাড়তি সতর্কতা নিয়েছে এবং এই লড়াইটি আসলে দীর্ঘায়িত হতে যাচ্ছে কিনা? গত রাত্রেই তো ইরানের সেনা প্রধান এবং আইআরজিসি প্রধান এবং ইরানের আকাশ প্রতিরক্ষা যে ব্রিগেড রয়েছে তার প্রধান, তারা ঘোষণা করেছেন যে ইসরায়েল যদি ইরানে পাল্টা কোনো হামলা চালানোর সাহস দেখায় সেক্ষেত্রে ইরান খুবই কড়া এবং একটা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবে, যেটা গত কাল যে প্রতিক্রিয়াটা ইরান দেখিয়েছে তার থেকে অনেক বড় একটা প্রতিক্রিয়া হবে। এবং এই ব্যাপারে ইরানের পুরো আর্মি একটা রেড অ্যালার্টে রয়েছে এবং ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো খুবই হাই অ্যালার্টে রয়েছে এবং ইরানের যারা সামরিক বাহিনীর অফিসার আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং ইরান একটা পুরোপুরি রকম প্রিপারেশনের মধ্যে রয়েছে, যদি ইসরায়েল হামলা করে সেক্ষেত্রে ইরানও পাল্টা হামলা করবে এবং ইসরায়েলের হামলাটাকে তারা প্রতিহত করার চেষ্টা করবে। আশিকুর রহমান, পুরো মধ্যপ্রাচ্যে তো এটার একটা প্রভাব পড়তে যাচ্ছে, ঠিক কি ধরনের প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। মধ্যপ্রাচ্যে একটা রিজনাল ওয়ার হতে পারে এটাকে কেন্দ্র করে, কারণ ইসরায়েল তো দীর্ঘদিন ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং একটার পর একটা দেশে হামলা চালাচ্ছে, তারা ফিলিস্তিনে চালালো, তারপর এখন লেবাননে চালাচ্ছে, এরপরও তারা ইয়েমেন এবং অন্যান্য জায়গাতে হামলা করছে, মাঝে মাঝে চোরাগুপ্ত হামলা করছে, অ্যাসাসিনেশন করছে, ইরানের ভিতরে ইসমাইল হানিয়াকে তারা হত্যা করেছে। সুতরাং ইসরায়েল কিন্তু এই যুদ্ধটাকে ছড়িয়ে দিতে চাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে কিন্তু তারা আক্রান্ত করছে, যার ফলশ্রুতিতে ইসরায়েল এবং আমেরিকা যদি এক্ষেত্রে খুব বেশি আরো এই কাজগুলো চালিয়ে যায় তাহলে তাতে রিজনাল ওয়ার হতেই পারে এবং এটা হওয়ার দিকেই যাচ্ছে। এবং ইরানের সর্বশেষ এই সরাসরি ময়দানে নামার কারণে কিন্তু বিষয়টা আরো ঘনীভূত হয়েছে আশঙ্কাটা। আর ইরান যেহেতু এতদিন প্রতিরোধ যে যোদ্ধারা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতো, কিন্তু সরাসরি ময়দানে আসার ব্যাপারটা তো ইরানের এইবারই হলো আর এর আগেরবার যে হামলাটা করেছিল। এখন ইসরায়েলের উপর ডিপেন্ড করছে, আমেরিকার উপর ডিপেন্ড করছে যে তারা কি যুদ্ধটাকে এসকেলেশনে নিতে চায় নাকি না, তারা এখানেই থামিয়ে দিতে চাচ্ছে। যদি তারা এসকেলেশন করতে চায় তাহলে ইরানও প্রস্তুত হয়েছে, পুরো প্রতিরোধ যোদ্ধা প্রস্তুত রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আশিকুর রহমান। ইরান থেকে যোগ দিয়েছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক এই গবেষক।